আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপারে বলতে আসলাম, সেটা হচ্ছে গিয়ে প্যারাশুট শ্যাম্পু নিয়ে। হ্যাঁ, প্যারাশুট শ্যাম্পু, ঠিকই ধরছেন। এই প্যারাশুট শ্যাম্পু আমার খুবই ফেভারিট একটা শ্যাম্পু, মানে আমি গত প্রায় 2-3 বছর ধরে টানা এটা ইউজ করতেছি। এটা মানে এটা মাত্র 2 টাকা, আমি আবারও বলতেছি এটা মাত্র 2 টাকা, 5.5 ml দেয়। আমার মতো ছেলেদের চুলের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, আচ্ছা সবাই ভালো করে দেখেন, এটা একটা শ্যাম্পুর প্যাকেট, অন্য কিছুর প্যাকেট মনে করিয়েন না, যাই হোক শ্যাম্পু। ওকে, তো এটা হচ্ছে 2 টাকা, অনলি 2 টাকা, এবং এটা 5.5 ml দেয়। আমি মাসে যদি 15-20টা কিনি, আমার পুরো মাস চলে যায়, মানে আমার 20টাও যদি কিনি, আমার 40 টাকা দিয়ে আমার চুলের যত্ন হয়ে যায়। তো এটা 2 টাকা দিয়ে আমি 5.5 ml পাচ্ছি। এখন আমি খুব অবাক হইলাম একটা ব্যাপার দেখে, যে এই সেম শ্যাম্পু, আমি স্ক্রিনশটটা দিয়ে দিব, এই সেম শ্যাম্পু আপনি যদি 170 ml প্লাস্টিকের বোতলে কিনেন, প্লাস্টিকের যেগুলো বোতলে পাওয়া যায়, প্লাস্টিকের বোতলে কিনেন সেম শ্যাম্পু 170 ml, এটার ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে প্রাইস আসে 160 টাকা, হচ্ছে 170 ml। ওই এখানে থাকে হচ্ছে 2 টাকার প্যাকেটে থাকে 5.5 ml, আর প্লাস্টিকের ওই বোতলটাতে, ছোটো বোতলটাতে থাকে 170 ml। যদি আমি এই 5.5 ml-এর 2 টাকা হিসাব করে 170 ml-এর দাম আসে কত, 60 থেকে 65 টাকার ভিতরেই। কিন্তু ওই প্লাস্টিকের বোতলের যে শ্যাম্পু, সেম শ্যাম্পু, সেম ব্র্যান্ড, সেম ফ্লেভার, সেটার দাম হচ্ছে 160 টাকা, 159 টাকা, সরি ভুল ভুল হয়েছে, 159 টাকা, 159। তার মানে 170 ml-এর আমি অলমোস্ট অলমোস্ট 100 টাকা বেশি দিচ্ছি। 170 ml-এ আমি যদি মিনি প্যাক কিনতাম, সেক্ষেত্রে আমার লাগতো হচ্ছে অ্যারাউন্ড 60 থেকে 65 টাকা, আর সেখানে আমার ইয়াতে লাগতেছে, বোতলের শ্যাম্পুতে লাগতেছে 170 টাকা। তো যাই হোক, সবাইকে একটা গোপন তথ্য ফাঁস করে দিলাম, সবাই মিনি প্যাক কিনবেন। আর যেসব আপুর চুল অনেক লম্বা, অনেক বেশি শ্যাম্পু লাগে, তারা একটা বোতলে 2টি ইউজ করেন, 3টি ইউজ করেন, কিন্তু সাশ্রয়ী হবে। যাই হোক, ধন্যবাদ।